পদ্মার জলে আবারও লাশের মিছিল, আবারও স্বজন হারানোর আহাজারি। আজকে দুপুরে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা নামের একটি লঞ্চ। স্থানীয়দের সহায়তায় অনেককেই জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এতে যে কতজনের সলিল সমাধি হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে শেষ খবর পর্যন্ত নারী শিশু সহ উদ্ধার করা গেছে 38 জনের মরদেহ। এখনও উদ্ধার অভিযান চলছে আর এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের একটি কমিটি। পদ্মার বুকে আবারও লাশের স্রোত। রোববার দুপুর 12টার দিকে পাটুরিয়া থেকে দৌলদিয়া যাচ্ছিল এমভি মোস্তফা নামে যাত্রীবোঝাই লঞ্চটি, কিন্তু মাঝপদ্মায় একটি কার্গো জাহাজের ধাক্কায় প্রায় 250 যাত্রী সমেত ডুবে যায় লঞ্চটি। স্থানীয়রা জানায়, ঘটনার পরপরই নদীতে থাকা অন্যান্য নৌযান এগিয়ে এলে একে একে শতাধিক মানুষের খোঁজ পাওয়া যায়, কিন্তু নিখোঁজ মানুষের সংখ্যা বাড়তে থাকে যত সময় গড়ায়। লঞ্চে ছিল আমার ছোট বহু, ছিল ছোট বহুর মেয়ে, ছিল ছোট বহুর নাতিন, ছিল ছোট বহুর ছেলে, ছিল ছোট বহুর পাওয়া গেছে আর তিনজন এখনো পাওয়া যায়নি। আমরা তিনজন, আমার ফ্যামিলি সব, আমার একটা বাচ্চা 1 বছর আর আমার ভাই। আর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকর্মীরা, শুরু হয় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান, বাড়তে থাকে লাশের মিছিল। পরে যত কুইকলি রেসপন্স করা যায় পুলিশে আমরা এখানে চলে আসি। এখানে যে ওনাদের ক্যাবল ছিল ওইটা দিয়ে আমরা বেঁধে প্রথমে আমরা লঞ্চটাকে আমাদের কন্ট্রোলে গ্রিপে নিয়ে আসি। তো এখনো পর্যন্ত আমরা পুরোপুরি অপারেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না যে এক্স্যাক্টলি এখানে কত। এই ঘটনাটি ঘটেছে সম্পূর্ণভাবে একটি বিপজ্জনক প্রতিযোগিতার কারণে। জাহাজটি, যাত্রীবাহী জাহাজটি মনে করছিল সেইভাবে বের হয়ে যেতে পারবে দ্রুত, আর বালুবাহী জাহাজটি মনে করছিল, যে কার্গো জাহাজটি মনে করছিল সেও দ্রুত বের হয়ে যেতে পারবে। দুর্ঘটনার প্রায় 5 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি জানান, দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোন পক্ষের কি ত্রুটি এটা বলা মুশকিল আমার জন্য এই মুহূর্তে, তবে এটা কোনো মতেই আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য, কারো যদি কোনো যুক্তি এখানে দাঁড় করায় এটা গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই। আমরা তদন্তে যেটা পাবো সেটি আমরা মূলত ব্যবস্থা করব। এদিকে বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌপুলিশ সহ স্থানীয়রা। মাওয়াঘাট থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম রওনা হলো, ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, আর ডুবে যাওয়া লঞ্চটিকে শনাক্ত করা হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এর আগে সবশেষ গত বছরের 4 আগস্ট মুন্সীগঞ্জের মাওয়ায় প্রায় 300 যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ পিনাক 6। ওই ঘটনায় অর্ধশতাধিক মরদেহ উদ্ধার হলেও আজও নিখোঁজ রয়েছে লঞ্চটি। তানিম রহমান, চ্যানেল 24। দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাসুদ, আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ নিখোঁজ? ফারাবি, উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা যদি আমি আপনাকে বলি সেটি হলো যে এখন পর্যন্ত যে পাটুরিয়া ঘাটে যে ফেরিটি ডুবে গিয়েছিল সেটি লঞ্চটি, সেটিতে এখন পর্যন্ত 38 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি যদি আপনাকে ফারাবি পেছনের দিকটা একটু দেখাই, যেখানে লঞ্চটি ডুবে গিয়েছিল দূর থেকে, এখন কিন্তু উদ্ধার অভিযান অনেকটাই বন্ধ বলা যায়। কারণ হলো যে এখানে প্রথমত দিনের আলো স্বল্পতা, দিনের আলো যেভাবে উদ্ধার অভিযান চলছিল এখন কিন্তু উদ্ধার অভিযান সেভাবে চালাতে পারছে না ফায়ার ব্রিগেড। কারণ হলো, তারা, আমি তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলেছে যে আলো স্বল্পতা প্রথমত, দ্বিতীয়ত হলো যে এখানে তাদের জন্য যে উদ্ধারকারী জাহাজ আসার কথা ছিল রুস্তম, সেটি কিন্তু এখন পর্যন্ত পাটুরিয়া ঘাটে পৌঁছায়নি এবং তারা বলছে যে 9টার মধ্যে পৌঁছাবে, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে এটি দুপুরের পর রওনা হয়েছে, এখন পর্যন্ত এটির কোনো সর্বশেষ পৌঁছানোর সঠিক কোনো খবর তারা দিতে পারেনি। ফারাবি, আরেকটি বিষয় সেটি হলো যে সকাল থেকে যে উদ্ধার অভিযানটি চলছিল বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন মানিকগঞ্জ সহ যে ফায়ার সার্ভিস, তারাই ফায়ার সার্ভিসই মূলত এটি নিয়ন্ত্রণ করেছে এবং পরে ফায়ার সার্ভিসই এই যে 38টি মরদেহ উদ্ধার করা হয়েছে সবগুলি কিন্তু ফায়ার সার্ভিসই উদ্ধার করেছে। ফারাবি, আরেকটি বিষয় সেটি হলো যে বিকেলে নৌমন্ত্রী শাহজাহান খান কিন্তু এখানে এসেছিলেন, তিনি যেটা বলেছেন যে মৃতদের, যারা যারা মৃতদের মরদেহ শনাক্ত করতে পারবে তারা কিন্তু মরদেহগুলো নিয়ে যাবে এবং তাদেরকে 20,000 টাকা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে মোট 25,000 টাকা করে দেওয়া হবে। তবে তাদের শনাক্ত, তাদেরকে আগে শনাক্ত করতে হবে তাদের পরিবারের পক্ষ থেকে।
আরবি আরেকটি বিষয় সেটা হলো যে এই লঞ্চটি ডুবে যাওয়ার যখন সকাল 11:45 ডুবে যায় তারপরে পর থেকেই কিন্তু তখন থেকেই কিন্তু উদ্ধার অভিযান চলছে, সময় যত গড়িয়েছে মৃতের সংখ্যা কিন্তু তত বেড়েছে। আর একটি বিষয় সেটি হলো যে এখানে বিআইডব্লিউটি আমাদেরকে বলেছে যে তারা পিনাক রুস্তম আসার জন্য তারা এখন এরই মধ্যে তারা বলেছে যে রুস্তম 9:00 মধ্যে আসবে, কিন্তু রুস্তমের এখন পর্যন্ত কোনো সর্বশেষ আপডেট তারা দিতে পারেনি এবং রুস্তম আসার পর তারা মূলত এই লঞ্চটি উদ্ধারের চেষ্টা করবে, এখন পর্যন্ত শুধুমাত্র মরদেহ উদ্ধার চলছে। ফারাবি আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ, প্রশ্ন ছিল যে তার কাছে যে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত নিখোঁজ, সেই সেই সংখ্যা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আর আর একটা ব্যাপার হলো যে যে দুটো বাসের মানুষ ছিল এই লঞ্চে, একটা হলো গোপালগঞ্জ থেকে আরেকটা বাস কোথা থেকে ছেড়ে আমি পরিষ্কার না, সম্ভবত ওই দক্ষিণাঞ্চলের মানুষগুলোই আসলে মারা গেছে। আমরা যেমনটা দেখলাম যে আলোক স্বল্পতার কারণে উদ্ধার অভিযান কিছুটা এখন ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশে গণহত্যা চালাচ্ছেন খালেদা জিয়া। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন, বলেন উত্তরপাড়া ক্ষমতায় বসাবে, খালেদার এই আশা কোনোদিনই পূরণ হবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা, এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াতের অবরোধ হরতালের কঠোর সমালোচনা করেন দলের নেতারা, নিন্দা জানান খালেদা জিয়ার শহীদ মিনারে না যাওয়া নিয়েও। দলীয় সভানেত্রীর বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন 71-এর মতোই গণহত্যা চালাচ্ছে বিএনপি জামায়াত, বলেন দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই তাদের এই কর্মকাণ্ড। সমালোচনা করেন সুশীল সমাজের ভূমিকারও। উনি নাকি গণতন্ত্র রক্ষা করবেন, গণতন্ত্র উদ্ধার করবেন, সে গণতন্ত্রের মূল মূল সংজ্ঞায় গেলে সেটা হচ্ছে গণ, অর্থাৎ জনগণ। সেই জনগণকে পুড়িয়ে মেরে, জনগণ হত্যা করে, জনগণকে লাশ করে উনি কোন তন্ত্র কায়েম করছেন বাংলাদেশে? এটা তো সন্ত্রাসী জঙ্গিবাদী তন্ত্র, উনি তো সেই জঙ্গিদের কাজ করে যাচ্ছেন। অর্থাৎ খালেদা জিয়া মানুষ টানুষ মেয়ে যদি ওই দিক থেকে কিছু এসে কিছু একটা করে তাহলে তারা একটা নিশ্চয়ই পতাকা পাবে, এই আশায় বসে আছে। আবার এর মধ্যে আবার দেখলাম সুশীল হয়ে গেছে 14-13 জনের এক তালিকা। আমি জানি না সুশীলের ডেফিনেশন কি, কারণ আমি 96 সালে যখন সরকার ছিলাম এদের অনেকেই তো আমাদের সেই সরকারে সচিব হিসেবে কাজ করেছে। কত তদবির, একটা প্রমোশন, একটু এক্সটেনশন, বা কেউ কেউ বলেছে অন্তত 3 মাসের জন্য হলেও একটু ক্যাবিনেট সেক্রেটারি হওয়া, আমরা করে দিয়েছি। শেখ হাসিনা বলেন বিএনপি নেত্রী আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছেন, বলেন বিএনপি নেতা তার বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন যা কখনোই পূরণ হবে না। আপনারা দেখেছেন সেই ইজিপ্টে আইএস বা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারলো, 45 জন মানুষকে পুড়িয়ে মারলো, খাঁচার মধ্যে মানুষ রেখে সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে, তাহলে ওনার লিঙ্কটা কোথায় সেটা বুঝে দেখেন। উনি কাদের স্বার্থে কাজ করছে? উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, আবার মুখ তাকিয়ে বসে থাকেন উত্তর পাড়ার দিকে, যখন থেকে কেউ এসে ওনাকে ক্ষমতায় বসায় দেবে, অর্থাৎ গণতন্ত্র উনি বিশ্বাস করেন না। সকল বাধা প্রতিহত করে ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। এর আগে সকালে আইন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন পেট্রোল বোমা হামলা করে দেশি বিদেশিদের দৃষ্টি ফেরাতে ব্যর্থ হয়ে এখন গ্রেনেড হামলার পরিকল্পনা করছে সহিংসতাকারীরা। এ ব্যাপারে দেশের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন 71-এর ঘাতক আর বর্তমান সহিংসতাকারীদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে এই অপরাধীরা বেরোতে না পারে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনার যে দর্শন তার উপর এখন আর মানে দেশে বিদেশে কারো সমর্থন পাচ্ছে না, এতদিন পরমুখাপেক্ষী ছিল, ভাবছে ওখান থেকে বোধ হয় অনেক কিছু হয়ে যাবে তাদের পক্ষে, কিন্তু যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ মারে তাদের পক্ষে কেউ থাকে না। এটা বোধ হয় এখন দেখতে পেয়ে এখন আরো বেশি করে কিভাবে মানুষ হত্যা করা যায় সেই জন্য এখন পেট্রোল বোমা না গ্রেনেড মারার প্ল্যান করছে এবং নাশকতা, বড় বড় নাশকতা করা। নাশকতার আগুনে প্রাণ গেল আরো একজনের, টানা 10 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে হার মেনেছেন বাপ্পি নামের একজন। আজকে বেলা 12:00 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে আলিফ পরিবহনের চালকের সহকারী বাপ্পি
মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন যে তার শরীরের প্রায় 70 ভাগ আগুনে পুড়ে গিয়েছিল। গত 12ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর রামপুরায় আলিফ পরিবহনের আগুন দেওয়া হয়, আর এতে মারাত্মকভাবে আহত হন বাপ্পি। এদিকে দুপুরে রাজশাহীর লক্ষ্মীবাজারে নাশকতাকারীদের ছোড়া ককটেল গুরুতর আহত হন শারমিন নামের একজন ছাত্রী, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের নতুন করে ডাকা 72 ঘন্টা হরতালের প্রথম দিন চলছে একেবারেই ঢিলে ঢালাভাবে। সকালে হরতাল অবরোধের সমর্থনে জয়পুরহাটে মিছিল করে 20 দলের নেতাকর্মীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে হরতাল সমর্থকরা। নরসিংদীতে মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি। সকাল 10:30 দিকে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে শুরু হয় এই মিছিল। তবে বাজির মোড় এলাকায় তাদেরকে আটকে দেয় পুলিশ, সেখানেই সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এদিকে টানা 48তম দিনের মতো চলছে অবরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে দুই বাংলার মধ্যে আস্থার ভিত্তি রচিত হয়েছে। এতে তিস্তার পানির ন্যায্য বন্টন আর স্থল সীমান্ত চুক্তি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে গতি আসবে, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের বিশ্বাস, এই সফরে পশ্চিমবঙ্গের বিশাল বাজারে বাংলাদেশের বিনিয়োগের সুযোগও বাড়বে। সারওয়ার সুমন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্কের কথা এলেই নানা ইস্যুর সাথে আসে দুই দেশের অমীমাংসিত তিস্তা পানি বণ্টন আর স্থল সীমান্ত চুক্তির কথা। আর এই দুই ইস্যুর সাথে যার নামটি জড়িয়ে যায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলাদেশ সফর শুভেচ্ছার হলেও স্থল সীমান্ত বিষয়ে সাফ জানালেন তার অনাপত্তি, আর তিস্তার পানি ভাগাভাগিতে শোনালেন আস্থার কথা। যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, তিস্তা ওটা আমার উপর রাস্তা রাখুন। কিন্তু যার জন্য 4 বছর আগে ভেস্তে গিয়েছিল তিস্তা চুক্তি, রাজনীতির সেই তুখোর খেলোয়াড়ের কথার উপর কতটুকু আস্থা রাখতে পারে বাংলাদেশ? যেহেতু ওনার একটা বিরাট রোল ছিল সরকারের পতন ঘটানোর জন্য বা সরকার টিকে থাকার জন্য, সেই রোলটা এখন আর ওনার নাই। সুতরাং আমার মনে হয় সামথিং গুড উইল কাম। উনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সেটা কেন্দ্রের বাইরে উনি করতে পারবেন না এবং করেছেন বলে আমার মনে হয় না। সুতরাং ওখানেই আমি আস্থা রাখতে পারি যে কেন্দ্র আমাদের পক্ষে আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সময় এসেছে শুধু কেন্দ্র নয়, বাংলাদেশের কাছাকাছি থাকা রাজ্যগুলোর সাথে সুসম্পর্ক তৈরির। ভারতের রাজনীতির মধ্যে ক্রমাগতভাবে আঞ্চলিক যে দলগুলো অথবা বিভিন্ন রাজ্য গুরুত্ব পাচ্ছে, আমাদেরকে অবশ্যই রাজ্য পর্যায়ে সুসম্পর্ক তৈরি করতে হবে, রাজ্য পর্যায়ে কূটনীতিকে পরিচালিত করতে হবে, যেটাকে আমরা বলছি যে এটা এক ধরনের সাব স্টেট ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিটাকে স্ট্রেংথেন করতে হবে। একই ভাষাভাষী হবার কারণে যেমন শিক্ষা সাংস্কৃতিক বিনিময় সুবিধাজনক, তেমনি পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের যেভাবে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সুযোগকেও কাজে লাগাবার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু সাবস্টেন্টিভ ইস্যুজ আছে এই চুক্তির বাইরেও। যদি সম্পর্ক আরও উন্নত হয়, আরও ভালো অবস্থায় যায়, তাহলে কিন্তু আমরা সেখানেও অনেক অনেক ভালো কিছু আমরা পেতে পারি। পশ্চিমবঙ্গ শুড বি আওয়ার বিগেস্ট মার্কেট। এখন সমস্ত ভারত কি আমরা আমাদের ব্যবসায়ীরা দেখছে, তবে আমাদের মেইন ফোকাস একদিন ছিল উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতের জনসংখ্যার দিক দিয়ে হোক বা তাদের বাইং ক্যাপাসিটি হোক, এর তুলনায় ওয়েস্ট বেঙ্গল একাই অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক যে নতুন মাত্রা পেল, তা পরিচর্যার দিকেও নজর দেওয়ার আহ্বান জানালেন বিশ্লেষকরা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান স্পষ্ট ও দিক নির্দেশনামূলক, যার অন্তর্নিহিত ব্যাখ্যা বুঝতে হবে রাজনৈতিক দলকে, এমনই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন যে এখনই সমঝোতার উদ্যোগ নিতে হবে, আর তা না হলে তৃতীয় কোনো ফর্মুলা এর সমাধান হতে পারে। মোর্শেদ হাসিবের একটি রিপোর্ট। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাথে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর। সেখানে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বান কি মুন, পরামর্শ দেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে বিরোধীদের সাথে গঠনমূলক আলোচনার উপায় খোঁজার। একই পরামর্শ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিরও।
বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই দুই ব্যক্তির বক্তব্যকে গুরুত্বের সাথে দেখছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরাও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, সমস্যা সমাধানে যে এগিয়ে আসতে হবে সরকারকে, সে বিষয়ে বান কি মুন আর জন কেরিও একমত, কিন্তু সরকার এতে সাড়া না দিলে তৃতীয় কোন পন্থা অবলম্বন করতে হতে পারে। কেয়ারটেকার সরকারের যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল সেই ফর্মুলাটা বড় একটা দল মানবে না, এটা স্পষ্ট। আবার 5ই জানুয়ারির যেই ফর্মুলা দিয়েছিল সরকারি দল সেটাও আবার বড় একটা অংশ দল মানবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাকে তৃতীয় একটা ফর্মুলা দরকার। তৃতীয় ফর্মুলা আসাতে সরকারি দলও মনে করবে যে হ্যাঁ আমি নির্বাচনে যেতে পারি, বিরোধী দলও মনে করতে পারে আমি নির্বাচন যেতে পারি। তাহলে আমি মনে করি আজকের যেই সংঘর্ষ এবং যেই সমস্যা আছে সেটা মোটামুটিভাবে কমে আসবে। তবে দীর্ঘদিন ধরে দিল্লি ও ওয়াশিংটনে কাজ করে আসা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, বিদেশিদের কথা বলার মর্ম বুঝতে হবে সরকার বিরোধী শক্তি উভয়কেই। অর্থাৎ শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার এখনকার যে যে অবস্থা, একটা সহিংস অবস্থা, অস্থিতিশীল অবস্থা, এর থেকে বেরোবার জন্য একটা উদ্যোগ নেওয়া দরকার, এবং সে উদ্যোগের দায়িত্বটা কিন্তু সরকারের উপরই তারা মোটামুটিভাবে দেওয়ার জন্যে একটা ইঙ্গিত করেছে যে শুধু সরকার বা অন্য পক্ষ রাজনৈতিক দলগুলোকে এই সমস্যার সমাধান করতে পারবে, নাকি এই ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং টেকসই একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের দেশের অভ্যন্তরীণ অন্যান্য শক্তি যারা আছে বা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে এর সাথে সংযুক্ত করা দরকার। জাতিসংঘ সহ বিদেশি রাষ্ট্রগুলো বারবার গণতন্ত্র রক্ষায় আহ্বান জানালেও বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া মিলছে না। তাই বান কি মুন কিংবা জন কেরির এবারের পরামর্শ যে কাজে আসবে তাতে খুব একটা আশাবাদী নন এই দুই বিশ্লেষক। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।